ধর্ষণের ঘটনায় গ্রেফতার ধর্ষক মজনুর 10 দিনের রিমান্ড আবেদন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মুখ্য মহানগর হাকিম শরাফুজ্জামানের আদালতে রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে কড়া নিরাপত্তার মধ্যে দুপুরে তাকে আদালতে আনে পুলিশ। আলোচিত এই মামলায় 28 জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। গত রোববার সন্ধ্যায় কুর্মিটোলায় ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ ঘটনায় ধর্ষকের গ্রেফতারের দাবিতে দেশজুড়ে আন্দোলন শুরু হয়। বুধবার ভোরে রাজধানীর শেওড়া থেকে মজনুকে গ্রেফতার করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করে সে। এই মুহূর্তে মুখ্য মহানগর হাকিম আদালতে আছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, জুবায়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ মামলার যে আসামি মজনুকে 1:40 দিকেই কিন্তু ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আনা হয়েছে। এখন তাকে আদালতে যে হাজতখানা সেখানে রাখা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে তার রিমান্ড চেয়ে, অর্থাৎ তার রিমান্ড চেয়ে 10 দিনের রিমান্ড চেয়ে একটি আবেদন এরই মধ্যে দাখিল করা হয়েছে। বেলা 3টার দিকে বিচারক শরাফুজ্জামান আনসারের আদালতে তার রিমান্ড আবেদনের শুনানি হবে। আমাদের সাথে রয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল্লাহ আবু। আমরা তার কাছ থেকে জানতে চাইব যে আজকে যে এই ধর্ষণ মামলার প্রধান আসামিকে আদালতে হাজির করা হয়েছে, 10 দিন রিমান্ডও চেয়েছে পুলিশ, আপনারা এই রিমান্ডের পক্ষে কি যুক্তি তুলে ধরবেন? ধন্যবাদ আপনাকে। আজকে আপনারা জানেন যে গত রবিবার দিন কর্মীটার ওখানে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে এবং সেই আসামি ধরা পড়েছে, তার নাম মজনু। তাকে এই ধর্ষণকারীকে গ্রেপ্তার করার পর আজকে আদালতে তাকে নিয়ে আসা হচ্ছে এবং তাকে আপনি বললেন 10 দিনের পুলিশ রিমান্ড চেয়েছে। তা আমরা আদালতে এটাই বলবো যে এই ধর্ষণকারী এর সঙ্গে আর কারা কারা জড়িত আছে সেটা বের হওয়া দরকার এবং ঘটনা তো বিষয়ে তার কাছে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কাছে অনেক কিছুই আরও জানা যাবে যে আর কেউ আছে কি না এর সাথে। কারণ এটা অত্যন্ত ঘৃণ্য একটা অপরাধ সে করেছে, এটা জঘন্য অপরাধ, অতএব এর তো শাস্তি হওয়া উচিত। অবশ্য এখন শুধু সে একা কি এর সঙ্গে জড়িত কিনা এটা তাকে জিজ্ঞাসাবাদ করলেই তার কাছে পাওয়া যাবে। তা আমরা চাবো যে রিমান্ড ইনভেস্টিগেশন অফিসার চেয়েছে, আমরা চাবো যে তার 10 দিনের রিমান্ডের মঞ্জুর করা হোক, এটা আদালতে আমাদের এই বক্তব্য থাকবে। ধন্যবাদ আবদুল্লাহ আবুকে। আমরা তার কাছ থেকে শুনছিলাম যে বেলা 3টার দিকে ধর্ষক মজনুর 10 দিনের রিমান্ড চেয়ে যে আবেদন সেটির শুনানি হবে এবং তারা তার 10 দিনের রিমান্ডই যেন মঞ্জুর করা হয় সেটি রাষ্ট্রপক্ষে থেকে আবেদন করা হবে। এখন মজনুকে ঢাকার CMM আদালতের যে হাজতখানায় সেখানে রাখা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে বেলা 2:30 দিকে তাকে আদালতে তোলা হবে এবং আদালতে তোলার পরপরই কিন্তু এই ধর্ষণ মামলার যে মজনুর রিমান্ডের শুনানি সেটি শুরু হবে। তো এই ছিল জুবায়ের, ঢাকা মহানগর মুখ্য মহানগর হাকিম আদালত থেকে আমার কাছে সবশেষ খবর। ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেফতার মজনুকে তোলা হয়েছে আদালতে। মুখ্য মহানগর হাকিম আদালত থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী।